বাইরে হচ্ছে আজকে ঠান্ডা, লাস্ট দুই তিন দিন অনেক রোদ ছিল, আজকে একদম ঠান্ডা ঠান্ডা। আমাদের বাসায় এখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার বের হইতেছি আরেক জায়গায়, দেখি কোন আন্টিদের বাসায় যায়। ওরা আসতেছে না সবাই, মাশাল্লাহ। আমরা এখন সবাই চলে আসছি এক আঙ্কেলের বাসায়, ওই যে আছে ওরা বাসায়। কেউ আছে মনে হয় আন্টিদের বাসা অলরেডি। নাইস ফ্লাওয়ার্স। নতুন বেবিদের বাসায় চলে আসছি, যমজ বেবিদের বাসায়, মাশাল্লাহ মাশাল্লাহ। সো চলুন আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিই আন্টি আজকে কত কি করেছে। তার দুটো বেবি আছে, তা দুজনই হচ্ছে যমজ আর ছোট, তারপরেও হচ্ছে সে এত কিছু করেছে। এখানে দেখতে পাচ্ছেন কত কিউট একটা পুডিং, আন্টি খুব মজার পুডিং বানায়, তো আন্টি পুডিংও করেছে। আর একটা হচ্ছে পায়েস, সাথে এখানে হচ্ছে পাস্তা আছে যেটা চিকেন দিয়ে আর ভেজিটেবল দিয়ে রান্না করা। এটা হচ্ছে একটা ফ্রুট চাট, তারপরে এখানে হচ্ছে শসা, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রাখা হয়েছে চটপটি খাওয়ার জন্য। এছাড়াও ঈদ স্পেশাল সেমাই আর জর্দা তো আছেই। শান্তিতে খাইতে দিব না। এখন আমরা আবার আরেক আন্টিতে বাসায় চলে আসছি। চা দিয়ে এটা খাও, পরে খাবার গরম করবো একটু পরে। এটা নামটা কি? মিল্ক কেক। তো দেখতে পাচ্ছেন আন্টি আর তার মেয়েরা মিলে এখানে মিল্ক কেক করেছে, তারপর হচ্ছে বুন্দিয়া, আর এটা হচ্ছে পিঠাও আছে, কাটা পিঠা, তার এছাড়া আছে ছোট ছোট চিরুনি পিঠা, জানি না ওটা আসল নাম কি। এখানে সেমাই আছে, আর এছাড়াও হচ্ছে দই করেছে আন্টি, আর বিভিন্ন রকমের চিপসের পিঠাও আছে। এছাড়া এখানে হচ্ছে একটা ব্রাউনি করেছে, উপরের ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ব্রাউনিটার। আর ভাতের জন্য আছে বেগুন ভর্তা, আন্টি একটু ভর্তার আয়োজন করেছে, উইচ ইজ দ্য বেস্ট। আর এখানে হচ্ছে আমসত্ত্ব আছে, এটা হচ্ছে ফিশ ভর্তা, আর তার সাথে আছে টমেটো ভর্তা। তো আমরা ভর্তা দিয়ে হচ্ছে আন্টির বাসায় একটু ভাত খেতে পারবো, ঈদের দিন সব জায়গায় খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে। আর এখানে হচ্ছে সালাদ, এছাড়াও রয়েছে স্পেশাল চিতই পিঠা, যদিও জানি না ঈদের দিন চিতই পিঠা খেতে পারবো কি না। আর এখানে হচ্ছে আঙ্কেল অনেক রকমের মিষ্টি নিয়ে আসছে, নিরালা একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে। আর এদিকে পোলাও, রোস্ট, গরুর মাংস গরম হয়ে গেলেই আমরা হচ্ছে সবাই খাওয়া শুরু করব। ওটা মাছ ভর্তা আর ওটা টমেটো। বাংলাদেশে গরমের ভয়ে আঙ্কেল পালাইছে। Thank you.
আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা করলাম দেখলেন। বাট এখনই কিন্তু আমাদের ঈদের শেষ না, আমরা হচ্ছে এখন এত এনার্জি আমাদের যে এখন আমরা লাস্ট মোমেন্টের ঈদ সেলিব্রেট করতে বাইরে চলে যাব। আর সেটার জন্য আমি নতুন আরেকটা ভ্লগ নিয়ে আসছি, আশা করছি আপনারা সাথেই থাকবেন। আর আপনারাও ইনশাল্লাহ আপনাদের ঈদ অনেক মজা করেছেন আশা করছি, তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।